আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করলাম আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। দেখতে পারা দর্শক, ডিফারেন্ট গার্ডেন আজকে, যা আমার গার্ডেন নাই। আইসি আজকে আমার বাইজির গড়, তাই গার্ডেন দেখবার লাগি, আসলে দেখবার লাগিও নাই, তাই গার্ডেনও কইছে আমার তোর যে তার দরকার, আমি সবটা করিয়া দিমুনে। তারা আসলে তাই ইতা চিনে না কিচ্ছু, বুঝছো নি না, চিনা অবস্থায় করছে, আলহামদুলিল্লাহ ভালো করছে, খারাপ নাই, কিচ্ছু জানে না তারা এটা বিষয়ে, গার্ডেন বিষয়ে। ওঠোবর মাঝে ওটা লাগাইছে, তো আমি কইলাম বলে এতে লাগাইছো যদি আমি আইমুনে আইয়া দেখুন, খোরা কি বাড়েন না, কিতা লাগি বাড়ে না, আমি কইছি আমি আইরাম আইয়া দেখুন কিতা লাগি বাড়েন না। মাশাল্লাহ ডেঙ্গাটাই সুন্দরও হইছে, আর বাকি সব তা কিও যে সদু হইতা পারেন না, এটা আসলে অত ছোটো টবো হইতো নাই, এটা বুঝেন না তো আসলে। অনুর মাঝে আর কিতা লাগাইছে, ধনিয়া ফাত্তা মনে হয় লাগাইছে, উঠছে সুন্দর হইয়া মাশাল্লাহ। অন্য ক্রজেট লাগাইছে, খারাপ নাই নতুন হিসাবে, ধর পয়লা বছর। তো আমি হইলাম একটু দেখাই দিমুনে কিলা করই আজকে। আমরা তো আসলে দর্শক, আমরা যারা গার্ডেন ফাগল, যারা গাছ বালা পাই, তারা যে কোনো খানো গাছের সন্ধান পাইলে যাইতে আর কোনো আলসি করি না, আইছি আইছি তো আইছি। দেখো কা আমার গার্ডেন থেকে লই আইছি পয়সাগর সারা, মিষ্টি লাউর সারা, স্পিনাচর বিসি এটা লই আইছি, তাই লাগি দিম আজকে লাগাইয়া, শেয়ার করবো আপনার লগে ইনশাল্লাহ। আশা করলাম প্রত্যেকটা আইটেমের মাঝে আমি যতটি আজকে ট্রান্সফার করমু, লুক আফটার করমু, সবটির মাঝে টিপস দিমু। আশা করলাম আপনারা আমার পুরো ভিডিওটা দেখবা ইনশাল্লাহ। ওই তো কইল গাছ, সদু গাছ কর বাড়ে না, বাড়তো কিলা অত ছোট ফোটোর মাঝে, আমি দেখি তারা এখানে অত বড় ফট ফালাই। দর্শক বন্যা একটা গাছ তারা ফালের, বুঝছেন নি, আমি আইয়া জিকাইছি তো কিতা লাগাইছো, কইছে এটা খরেলা বলে, এটা এটা বলে খরেলা গাছ তারা লাগাইছে। দেখো কাছে এই অবস্থা গার্ডেনিং এর হালত, কিন্তু তোরা খাটিয়া দিলে মো, খাটিয়া দিলে তলর গুণ সুন্দর হয়ে উঠবো আর কি। মাশাল্লাহ ডেঙ্গা সুন্দর হয়েছে, আর কিছু না সিনলে ডেঙ্গাটা লাগাইছে সুন্দর করে। দর্শক দেখো এখানে আলু লাগাইছে তারা, সুন্দর হয়েছে। আর সরি এবার দা ডগ নেক্সট ডোর ডাকাই, এখন আমরা তো কিছু করতাম পারতাম না, একটু ডিস্টার্ব করে। দেখো আলু গাছও সব সময় নানি বেশ করে মাটি দেওয়া লাগে, আলু গাছ উঠার বাদে প্রচুর মাটি দেওয়া লাগে, মাটি দিলে তখন গিয়ে আলু ধরে। আর ফানি দিবা না, ফানি দিস না গাছও, আলু গাছও ফানি লাগে না, তোরা বেশি ড্রাই গেলে গিয়ে একটা একশো দিন ফানি দিলাই, সব সময় ফানি দেওয়া লাগে না আলু গাছও, মাটি দেওয়া লাগে বেশ করে। টমেটো সেম, মাটির সাথে টমেটো আর আলু সেম, বেশ করে মাটি দেওয়া লাগে জোরো। টমেটোর সেম টিপস মাটির ক্ষেত্রে, টমেটোর জোরো বেশি মাটি হইতো, মানে যদি তারা অতটা বেশি মাটি না নাই মতখান দিলে এলাম না, একবারে যতখান আছে অতখান তোমরা পরে মাটি আর নিয়ে পরে দিও, আরো আমি গুড়িয়া দিলে এলাম, টমেটোর জোর গুড়া থাকতো, আলুর জোর গুড়া থাকতো। আলহামদুলিল্লাহ আশা করলাম একটু চেঞ্জ উঠবো সপ্তাহ ইনশাল্লাহ। ওদৌকা ও গাছটা সাইরাম ও টবের মাঝে, এটা অনেক বড় টব, মনে হয় 100-এর উপরে সেন্টিমিটার হইব, আমি জানলাম না, অনেক বড়, এটা গামলার লাখানে পারে, অনেক বড়। আমরা এটারে
ওনার মধ্যে দিলাম, আশা করলাম বাকি মাটি দিলাম আমি। ও বিজা পারে, আশা করলাম ওই তো ওটাও ওটাও সময় বড় হইতে বেশি সময় লাগতো না, 15-20 দিনে বড় হয়ে যাব ইনশাল্লাহ। বড় হইয়া ওঠার মাঝেও জুলাই ধরুক না আগস্ট ধরব হদু ইনশাল্লাহ। এখন একটু খাটিয়ে দিলাম পাতা গুণ, পাতা ইলা কিছু বেমারি টাইপর, এটা পাতা আপনারা রাখবা না গাছও, আর এটা ফুল টুলও জোতাইছে, এটাও একলা সাকা রৌ গাছরে খাইলা, আর আগা ভাঙ্গে দৌব আর পরে উঠার বাদে ইনশাল্লাহ। তো দর্শক দেখো কা, আমি আরো একটা সারা এখানে দিলাইছি, এটা যেহেতু অনেক বড় একটা টপ, আশা করলাম ওই তো ইটা তো লাগানি হয়েছে বেশি, সপ্তাহ মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 2 আওয়ার্স কাম করছি দর্শক, তবুও লাগে এখন আফসোস মিলছে না, আরও অনেক কিছু করা গেল নে আসলে চাইলে, তারপরেও সফার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে, আশা করি আপনার দেশে ভালো লাগবো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তো প্লিজ লাইক দিবা, প্লিজ শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ, এখনো যারা করছেন না, ভালো থাকবা সব, আল্লাহ হাফিজ, হ্যাপি গার্ডেনিং।